শোভাযাত্রা শুরু হয়েছে সে খবর জানাতে কর্ণফুলী নদীর পাড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিক, চট্টগ্রামে যে কর্ণফুলী নদী রয়েছে সেই কর্ণফুলী নদীতে কিন্তু মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে শাম্পান র্যালি শুরু হয়েছে। সেই র্যালি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে, আপনি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন এবং সভাপতি মাহতাবা উদ্দিন এবং তারা রয়েছে। মূলত এই র্যালিটি করা হয়েছে কর্ণফুলী নদীকে দূষণ এবং দখল মুক্ত থেকে মুক্ত করার জন্য কিন্তু এই র্যালিটি করা হয়েছে। এটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখানে প্রায় 100 মতো বেশি শাম্পান রয়েছে। সেই শাম্পানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে কর্ণফুলী নদী যে দখল হচ্ছে, যে দূষণ হচ্ছে, সেই কর্ণফুলী নদীকে দখল এবং দূষণ মুক্ত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজনটি বেশ কয়েকদিন ধরে থাকবে। আজকে র্যালি হচ্ছে, আগামীকাল কিন্তু এখানে শাম্পান বাইচ হবে। এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে কর্ণফুলী দ্বিতীয় সেতু আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে যে কিছুক্ষণ আগেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তারা আর কোনো ধরনের ছাড় দেবে না, এবার মাঠেই নেমেছে কর্ণফুলী নদী দূষণ মুক্ত করার জন্য, কর্ণফুলী নদীর দখল মুক্ত করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে নানা আয়োজন করা হবে। এবং তারা সেই আয়োজনের উদ্যোগ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে আজকে এই র্যালি বের করা হয়েছে শত শত শাম্পানকে নিয়ে এবং নৌকা নিয়ে। এবং আগামীকাল কিন্তু এখানে প্রায় কয়েক হাজার শাম্পান দেব তারা প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতায় যারা জিতবে তাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। কিছুক্ষণ আগে কিন্তু বেলুন উড়িয়ে এই উৎসবের আয়োজন করেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মাহতাবুদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি। এবং তিনি সব বাসায় জানিয়ে দিয়েছেন যে এই কর্ণফুলী চট্টগ্রামের প্রাণ বলা হয়ে থাকে এই কর্ণফুলী নদী, এবং চট্টগ্রাম বাঁচলে কোনো পুরো দেশ পাবে, কারণ এই কর্ণফুলী নদীরকে ঘিরে কিন্তু চট্টগ্রাম বন্দর। যদি চট্টগ্রাম এই কর্ণফুলী নদী না বাঁচে তাহলে চট্টগ্রাম বন্দর বাঁচবে না, এবং চট্টগ্রাম বন্দর না বাঁচলে পুরো দেশের অর্থনীতি থমকের মুখে পড়বে। সেই জন্য কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু কর্ণফুলী উভয় পাশে যে উপদ্বীপ আছে প্রায় 100 থেকে 150 ফুট পর্যন্ত বিভিন্ন দখলদাররা দখল করে নিয়েছেন, সেই দখল থেকে মুক্ত করার জন্য কিন্তু মূলত এই আয়োজন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম গবেষণা সাংস্কৃতিক কেন্দ্রের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন, এবং যারা নদী গবেষক রয়েছেন এবং নদী গবেষকরাও কিন্তু এখানে এসেছেন। সবার যৌথ উদ্যোগে কিন্তু এই কর্ণফুলী নদীকে কর্ণফুলী নদীর দখল মুক্ত এবং দূষণ করার জন্য আজকের এই ব্যতিক্রমগমী আয়োজন। তারা এটাকে চাটগায়া সংস্কৃতির অন্যতম যে বাহক, অন্যতম যে বিষয়, সেই বিষয়কে সামনে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবেন। এবং এখানে রাজনীতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তি সবারই একটি উদ্দেশ্য কর্ণফুলীকে দখল মুক্ত রাখা, কর্ণফুলীকে দূষণ মুক্ত রাখা। এবং তারই অংশ হিসাবে আজকের এই ব্যতিক্রমগমী এই শাম্পান র্যালি। আগামীকাল কিন্তু ঠিক বিকেল 3টার সময় এখানে শাম্পান যে বাইচ হবে সেখানে প্রতিযোগিতা হবে, সেখানেই যারা আসবে তাদেরকে সেই যারা বিজয়ীদের প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বলা যায়। এবং আগামীকালের জন্য আমরা হয়তো অপেক্ষা থাকা, আগামীকাল 3টায় কিন্তু এখানে চট্টগ্রামের এই কর্ণফুলী নদী বুকে, অর্থাৎ চট্টগ্রামের প্রাণের বুকে কিন্তু আর একটি উৎসব হবে, সেজন্য আমরা অপেক্ষায় থাকব। কর্ণফুলী থেকে শাম্পান শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।